আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সামনে বিশেষ ধরনের একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা মোটামুটি ভালোই বাজাইতে পারি, বিভিন্ন যন্ত্রের সাথে বা প্রোগ্রামে বাঁশি বাজাইতে যাব, তো এই প্রোগ্রামে বাঁশি বাজাইতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার মানে খুবই জানা লাগবেই, অর্থাৎ না জানলে আপনি বাজাইতে পারবেন না। তো আমি নিজেও শিখতেছি, আমিও এখনও প্রোগ্রামে ওইভাবে বড় লেভেলে যাইতে পারিনি, ছোট ছোট প্রোগ্রামে বাজাই। তো আমি আমার সেই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করব যে প্রোগ্রামে বাঁশি বাজাইতে গেলে আপনার কী কী জানা লাগবে। তো আজকের ভিডিও খুবই চমৎকার হতে চলেছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এটা আপনাদের জন্য খুবই দরকার জানাটা। তো যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ভালো মানের এরকমের বাঁশি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইনে যদি বাঁশি শিখতে চান, দেশে এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই আমার কাছে বাঁশি শিখতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার আছে এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন। তো এখন আমরা মূল পর্বে আসব যে আসলে প্রোগ্রামে বাঁশি বাজাইতে গেলে কী কী বিষয় জানা লাগবে। তো আমাদের ফার্স্ট যে বিষয়টা জানা লাগবে সেটি হলো বাঁশিতে স্কেল কয়টি। তো এই বিষয়টা আমাদের প্রথমত জানা লাগবে যে স্কেল কতটি বাঁশিতে, এবং দ্বিতীয় জানা লাগবে যে মেজর মাইনর এর হিসাব কেমন, এবং তৃতীয় স্কেল চেঞ্জ কীভাবে করতে হয়, এই বিষয়গুলো জানা লাগবে। তো আমি আপনাদের প্রথমে বলবো স্কেল আসলে কতটি। তো আমরা যারা বাঁশি শিখি মূলত বাঁশিতে স্কেল আছে 12টি। তো এই 12টি স্কেল, এদের যে নাম সেটা হলো, আমি বলতেছি আপনারা খুব মনোযোগ সহকারে প্রয়োজন আপনারা নোট করে রাখবেন, এগুলা মানে খুবই মানে দরকারি বিষয়। তো এগুলো আসলে কেউ কিন্তু এরকমের ভিডিও দিয়ে বলে না, এগুলো একটু গোপনই রাখার চেষ্টা করে। তো যেহেতু আমি আপনাদেরকে খোলামেলা আলোচনা করি, আমি যতটুকু পারি বা যতটুকু এই পর্যন্ত শিখছি আমি সবগুলোই আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। তো যাই হোক, স্কেল হলো 12টি, এবং এই 12টি স্কেলের প্রথম যেটা সেটা হলো সি। আপনারা মনে রাখবেন যে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, ইর কোনো শার্প নাই, এরপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এবং এ আর বি, এ, এ শার্প, বি। তো এখানে মোটমাট 12টি স্কেল আছে, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প এবং বি, এই হলো 12টি স্কেল। তো এই 12টি স্কেলের ভিতরে আপনাদের কিন্তু অনেকগুলো বাঁশি থাকে, যেমন কারোর থাকে 18টা, কারো 24টা, বা ক্লাসিক্যাল শেখার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বাড়িয়েও নেওয়া যায়, অর্থাৎ অনেকগুলো বানানো যায়, 30টা, 35টা, 36টা, এরকমের অনেকে অনেক রকমের বাঁশি তৈরি করে থাকে, মানে বাড়িয়ে নেয় সেটে। তো এটা হলো প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয়টা হলো মেজর মাইনর। মেজর মাইনর আসলে কি? মেজর মানে যে নোটগুলোয় কোনো হাফ নোট নেই, অর্থাৎ আমরা জানি বাঁশিতে কিন্তু 12টি স্বর আছে, 7টি স্বর শুদ্ধ এবং 5টি স্বর বিকৃত, অর্থাৎ এই 7টি হলো শুদ্ধ স্বর, এবং বিকৃত স্বর হচ্ছে কোমল রে, কোমল গা, তীব্র মা এবং কোমল ধা আর কোমল নি, অর্থাৎ রে, গা, ধা, নি এবং তীব্র মা, এটা হলো 5টি, মোটমাট 12টি স্বর। তো যে সমস্ত গানে আমরা বা যে কোনো সুরে যখন আমাদের কোনো হাফ নোট আসে না, সেটাকে বলা হয় মেজর স্কেল, অর্থাৎ এমন একটা সুর বা এমন একটা গান আমি বাজালাম যেটার ভিতরে কোনো হাফ নোট নাই, অর্থাৎ আমরা যেরকম বেসিক্যালি সারেগামা পাদানিসা বাজালাম, আমি এইখানে যেভাবে বাজিয়েছি ওই গানটা বা ওই সুরটা ওইভাবে বাজাই, সেটাকে বলা হয় মেজর স্কেল। এখন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো মাইনর স্কেল, অর্থাৎ এই যে 5টি আমরা কোমল স্বর বাজালাম, যেমন কোমল রে, কোমল গা, তীব্র মা, কোমল ধা, কোমল নি, যদি কোনো গানের ভিতরে
এই কোমল স্বরগুলো আসে, যেমন কোমল গা, কোমল ধা, কোমল নি, এগুলো যদি আসে তাহলে মনে রাখবেন এগুলো হচ্ছে মাইনর স্কেল, অর্থাৎ কোমল নোটের গান। তো মেজর নোটের গানগুলো একটু মানে একটু আনন্দ টাইপের হয়, যেমন মানের ভিতরে একটা ভালো ফিলিংস, খুব খুশি খুশি একটা কাজ করে। কিন্তু যেটা মাইনর স্কেল এটার ভিতরে একটা স্যাড স্যাড ভাব আসে। তো মেজর মাইনরের হিসেবে আপনারা বুঝলেন। এবার আপনাদের যেটা বিষয়, যে বিষয়টা জানা লাগবে সেটা হলো স্কেল চেঞ্জিংয়ের বিষয়। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি প্রথমে যে একটা দিল কো কারায়া একটা গান কিন্তু আমি বাজিয়েছি প্রথমে, এই গানটায় কিন্তু আমি এখানে বি স্কেলের বাঁশি ব্যবহার করছি, এটা বি স্কেল, কিন্তু আমার তানপুরা চলতেছে কিন্তু জি শার্পে। তো এই যে দিল কো কারায়া এই গানটা মূলত জি শার্প মাইনর স্কেল, অর্থাৎ এখানে কোমল গা, কোমল ধা, কোমল নি এগুলোর ব্যবহার আছে। এই গানটা আমি যদি জি শার্পের এই বাঁশিটা দিয়ে যদি চেষ্টা করতাম সেখানে কিন্তু কোমল নোট আসতো এবং জটিল হতো বাজাতে। যদিও আমি বাজাইতে পারবো কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বি দিয়ে বাজিয়েছি এবং বিটা দিয়েই কিন্তু আমি জি শার্পে বাজিয়েছি, অর্থাৎ বি স্কেলের ধাকে আমি সা করছি, সেক্ষেত্রে আমার জি শার্পে মাইনরে বাজছে। তো স্কেলের যে বিষয়টা আপনাদের জানা লাগবে, মনে করেন এটা জি শার্পের বাঁশি, এখন আমি যখন জি শার্পের এই তিনটা বন্ধ করে সা বাজাবো এটা জি শার্প আসবে, যখন আমি রে বাজাবো তখন এটা আসবে এ শার্প, যখন আমি গা বাজাবো তখন এটা আসবে সি মিডিল, যখন আমি মা বাজাবো সেটা আসবে সি শার্প, যখন আমি পা বাজাবো এটা আসবে ডি শার্প, যখন আমি ধা বাজাবো এটা আসবে এফ, যখন আমি নি বাজাবো এটা আসবে জি, এবং সা আবার সে জি শার্প। তো এই হলো স্কেল চেঞ্জিংয়ের ব্যাপার। ধরুন আমি যদি জি শার্পের রেকে সা ধরি, যে রেকে সা ধরে যদি আমি শুরু করি সেক্ষেত্রে আমার কিন্তু উপ হায়ার অক্টেভের সা আসবে এই রে, হায়ার অক্টেভের সা এই পর্যন্তই রেঞ্জ থাকবে। এখন জি শার্পের আমি রেকে সা ধরলে এটা কিন্তু আমার এ শার্পে বাজবে, অর্থাৎ এ শার্পের তানপুরা সেট করে আমি যদি রেকে সা করে বাজাই সেক্ষেত্রে কিন্তু এ শার্পে আসবে। তো এখন মূলত স্কেল চেঞ্জটা আপনারা কীভাবে করবেন, বা এই বিষয়টা কিন্তু মানে জট পাকা বিষয়। তো এটা আপনারা কীভাবে বুঝবেন যে স্কেল কোন জায়গা থেকে কোথায় মানে চেঞ্জ কীভাবে করবেন? তো ধরুন আমি জি শার্প মাইনর দিল কো কারায়া গানটা আমি কিন্তু যদি জি শার্পে বাজাতাম সেক্ষেত্রে কিন্তু আমার কোমল নোট আসতো, কিন্তু আমি বাজিয়েছি এই বি স্কেলের বাঁশি দিয়ে। তাহলে বি স্কেলের ধা যদি, ধাকে যদি আমি সা ধরি তাহলে এই এক স্বর নিচে নি আসবে এ শার্প, এটা বি, এটা আসবে এ শার্প এবং এটা আসবে জি শার্প। তো ধাকে যদি আমি সা বাজিয়ে যদি দিল কো কারায়া, দেখেন আবার আপনারা একটু মিলিয়ে নেবেন, যাদের কাছে জি শার্প বাঁশি আছে এবং বি থাকলেও এই ধাকে সা করে তানপুরা অথবা টিউনারে চেক করে দেখবেন, দেখবেন জি শার্প আসবে। তো এটা আমরা কেন করি, মাইনর স্কেলে বাজাইতে গেলে অনেক টাফ মানে অনেক কঠিন কঠিন স্বরগুলো বাজাইতে হয়, এই জন্য আমরা স্কেল চেঞ্জ করি, অর্থাৎ আমাদের কোনো টেনশন করা লাগে না বা কোনো বাড়তি চিন্তা বা বাড়তি কোনো পরিশ্রম দেওয়া লাগে না। আমরা বেসিক্যালি যে বিলাবল ঠাট্টা বাজাই, সারেগামা পাধানিসা সানি দেবা মাগারেসা, এইভাবে বাজাইলে গানটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। তো গানটা মূলত এই দেখেন, এখানে কিন্তু সাতে অনেক পর্যাপ্ত পরিমাণে ব্যবহার আছে সার, এবং এটা মূলত ধা বেসিক্যালি বি স্কেলের, কিন্তু জি শার্পের এটাই সা। তো আপনারা যারা প্রোগ্রামে বাঁশি বাজাতে চান বা আমরা যারা সবাই বাজাইতে চাই, প্রোগ্রামে বাঁশি বাজানোর জন্য কিন্তু আপনাকে স্কেল সম্বন্ধে ধারণা নিতে হবে এবং যে আরও কিছু বিষয়গুলো মেজর মাইনরের হিসাব করতে হবে, এবং যে বাঁশিটা দিয়ে আপনি বাজাবেন সেই একটা বাঁশি দিয়েই কিন্তু বাজানো যাবে না। যেমন এমন একটা গান দেখা যাচ্ছে আপনি বাজালেন যেটা জি শার্প মাইনর, সেক্ষেত্রে আপনি কিন্তু
ভালো পারদর্শী প্লেয়ার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জি শার্প মাইনর দিয়ে বাজাতে হবে, এবং এর সাপোর্টে কিন্তু আরেকটা বাঁশিও রাখতে হবে, সেটা হলো বি। এটা রাখলে আপনি ধাকে সা করে সঠিকভাবে বাজাইতে পারবেন। তো আজকে আমি এই বিষয়টাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি একটু উপকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে একটু উৎসাহিত করবেন। তো ভালো মানের বাঁশি লাগলে অবশ্যই নিতে পারবেন, আর বাঁশি যদি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই শিখতে পারবেন, আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, আমি নিজেও ছাত্র, আসলে আমি ওরকমের বিশাল কোনো ব্যক্তি না, চেষ্টা করতেছি, অবশ্যই দোয়া করবেন যেন ভালোভাবে বাজাইতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।